মরিয়াপত্তির জামে মসজিদত তৌসিফর মোবাইল আইএসআইএসৰ স্লিপার সেলর রূপত মসজিদর ইমাম এসটিএফৰ অভিযানত পোহরলে আহিছে ভয়ঙ্কর তথ্য আইএসআইএসৰ বিরুদ্ধে তদন্ত করবলে গই সংগঠনটির লিঙ্ক দেখি হতভম্ব হয়েছে এসটিএফৰ দল আইআইটি গুৱাহাটীত অধ্যয়ন করার অচিলারে তৌসিফে সংগোপনে সম্পাদন করেছিল নিষিদ্ধ সংগঠনটির কাম কাজ সদস্য ভর্তি সংগঠনের বাবে পুঁজি সংগ্রহ আর কুটাঘাত সংঘটিত করার বাবে করে গেছিল কাম কাজ যার বাবে সঘনে অহা যাওয়া করেছিল মরিয়াপত্তির এইটু জামে মসজিদলে কেবল তৌসিফে নহয় লগত আহিছিল অন্য বহু ছাত্র মসজিদলে আহি সঘনাই বৈঠকত বহিছিল ইমাম গুলজার হুসেনের লগত প্রায় তৌসিফে প্রস্তাব দিছিল ভারত বিরোধী এটা চক্রক উত্থানের বাবে আইএসআইএসৰ প্রতি সমর্থন দিয়া যুবকৰ সন্ধান করেছিল ইয়ার মাজতে হাজত গ্রেপ্তার হয়েছিল তৌসিফ এসটিএফৰ দহদিনিয়া জিম্মাত থকা অবস্থাত নিরন্তর জেরা করতে কোনো কথায় উত্তর দিয়া নাছিল তৌসিফে কিন্তু পরবর্তী পুনের পাঁচ দিনের জিম্মাত লৈ জেরা করতে বহু বিস্ফোরক তথ্য স্বীকার করেছে তৌসিফে কই গৈছে কেতিয়া কলৈ গৈছিল কোনে কোনে সহায় করেছিল সন্ত্রাসবাদী কার্য সেই স্বীকারোক্তির ভিত্তিতে মরিয়াপত্তি জামে মসজিদত এসটিএফে চলালে অভিযান দীর্ঘ সময় ধরে জেরা করিলে মসজিদর ইমাম গুলজার হুসেইনক জেরার কালত উদ্ধার হল এটা মোবাইল ফোন এসটিএফৰ সন্দেহ জব্দ করা মোবাইলটো তৌসিফৰ আর এই মোবাইলতে আছে বহু বিস্ফোরক তথ্য কিন্তু অভিযান সন্দৰ্ভত মুখ নুকুলিলে অভিযানকারী দলে তফিক ফারুকি তেখেতক অলরেডি এসটিএফত কেসটা রুজু করে ইনভেস্টিগেশনটা চলি আছে এই ইনভেস্টিগেশন পার্টতে ইয়াতে আমি কিছুমান বস্তু পাইছিলো যেটো বেসিসত কোর্টৰ পৰা সার্চ ওয়ারেন্ট ইস্যু করে পেলাই আজি ইয়াতে সার্চ চলি আছে আর যিজন মুফতি আছে তেখেতক অল্প খোজ করা গৈছে মোবাইল উদ্ধারের পাছতে নতুন মোড় লৈছে সমগ্র ঘটনায় যার বাবে ইমাম গুলজার হুসেনক দেওবারে এসটিএফৰ কার্যালয়ত হাজির হওয়ার নির্দেশ দিয়া হয়েছে রন্তু বৈশ্যর সহযোগত বীরিঞ্চি কুমার ডেকার রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট